এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমি প্রথম আপনাদের সামনে কি আয়াত তেলাওয়াত করলাম, কোরআনে আয়াতের অভাব নাই, সূরার অভাব নাই, কেরাতের অভাব নাই। আল্লাহ এক আয়াতের মধ্যে জানায়া দিলেন, নবীর প্রতি যদি শুকর আদায় করেন সারা রাত সারা দিন শেষ হবে না। মায়ার নবীর আদর্শের বয়ান সারা রাত, যদি আজ বামু এলাকায় বয়ান করি নবীর শান শেষ করা যাবে না, শুকর যদি আদায় করি শেষ করা যাবে না। যেই নবীর আয়াতের জন্য আল্লাহ নিজে কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি দুনিয়াতে একজন নবী পাঠাইলাম, শুধুমাত্র হবিগঞ্জের জন্য নবীর রহমত হিসেবে পাঠান নাই, বামু এলাকার জন্য রহমত হিসেবে পাঠান নাই, অলাখা এলাকার মুসলমান। আল্লাহ বলেন, ওই নবীরে পাঠাইলাম সারা জগতের জন্য রহমত, কেমন নবী আমার। ও বাবু এলাকার মুসলমান, যদি নবীরে চিন্তায় রে মুসলমান, আজকে যে শফিক চান চিস্তি রহমতুল্লাহ আলাইহি দরবারে মাহফিল চলছে, আরামে ঘুমাইতা না, আরামে লেপ কম্বল দিয়া ঘুমায়া যেতে পারতা না, মনে মনে চিন্তা করতা, আল্লাহ আমার মতো কত বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমিও তো মরে যেতে পারি, তার তো কোনো গ্যারান্টি নাই। আজকে যদি মরণ হয়ে যায়, মাইকের মধ্যে এলাউজ আওয়াজ, বামু এলাকার অমুক সাহেব নাই, বামু এলাকার আমার দিন ইসলাম ভাই নাই, বামু এলাকার আমার বড় ভাই নাই, একের পর একের কানের মধ্যে আওয়াজ চলে যাবে, ও বান্দা দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা না। আল্লাহ এই জন্য কোরআনে স্পষ্ট আয়াত ব্যাখ্যা করে অন্য আয়াতের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তাকুল্লাহ, ভয় করো বান্দা আমি আল্লাহকে। কাকে ভয় পান, কাকে ভয় পান? আপনাদের এলাকার আবু জাহির এমপিরে ভয় পান মিয়া, আপনাদের এলাকার রাশেদ ভাইরে ভয় পান মিয়া, আমি গোলাম ফয়সাল আহমেদ আশিকেরে ভয় পান মিয়া, আমার এলাকার সন্তান বেরিস্টার সুমনরে ভয় পান, হবিগঞ্জ ওসি সাহেবরে ভয় পান, ডিসি সাহেবরে ভয় পান। আল্লাহ কয় দুনিয়ার বান্দারা, পৃথিবীর যত মানুষকে তোমরা ভয় করো, ওই বড় লোকেরাও একমাত্র আমি আল্লাহকেই ভয় করে রে বান্দা। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে, ইয়া ইলাহি তু মেরা গফফার হে, ইয়া ইলাহি তু মেরা সত্তার হে। এরে নবীর উম্মতের দল, ও বামু এলাকার মুসলমান, আলে মুলামারা বয়ান দিতেছে, এই মাগরিবের পর থেকে এই পর্যন্ত আলে মেলার ডাকতেছে, ও বান্দা একটু চিন্তা করো, নিজের বিভাগরে প্রশ্ন করো, আজকে যদি কোনো এমপি সাহেব আপনাদেরকে ডাক দিত, ও বামু এলাকার মানুষ সবাই এক হয়ে যাও, কত চেয়ার মানুষের দামি দামি দিত, আপনারা বসতেন না, আপনারা বাড়ির মধ্যে ঘুমিয়ে যেতেন, অথচ এই ঠান্ডা পানি ঠান্ডা মাটির মধ্যে আপনাদের ভালো কোনো বিছানাটাও দেওয়া হয় না, সট দেওয়া হয় না, আপনাদের জাজিম দেওয়া হয় না, চেয়ার দেওয়া হয় না, কে এমপি কে মন্ত্রী কে মুরব্বী কে ছোটু কে বড় কোনো ভেদাভেদ নাই, সবাই এক আকার সমান হয়ে বসে আছেন রে বান্দা। পারতেন ইচ্ছা করলে বলতেন আমি এলাকার বড় টাকাওয়ালা, বলতেন আমি বড় পয়সাওয়ালা, বলতে পারতেন আমি বড় ঘরওয়ালা, আমি বড় বাড়িওয়ালা, কিন্তু দেখেন সবাই এক হালাতে নিচে বসে আছেন। অনুরোধ কর মোরে বান্দা, দুনিয়াটা কিছুর নাই রে বাবা, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, আপনারা যারা মাইকের আওয়াজ পান, অনুরোধ কর মোরে মা, আল্লাহর মহব্বত রসুলের আদর্শ যদি ছেলে হয় ছেলেটারে জান্নাতের বাগানে পাঠায় দেন। ওরে বান্দা,
আল্লাহ যদি ছেলে দেয় জান্নাতের বাগানে পাঠাও। ও মা ও মা ও মা, আপনাদের বয়ান যদি সারা রাত করি বয়ান শেষ করা যাবে না। আপনারা হলেন নবীদের মা, আপনারা হলেন সাহাবায়ে কেরামের মা, আপনারা হলেন আউলিয়ায়ে কেরামের মা। আপনাদের মতন মায়ের গর্ব থেকে আসছেন শাহজালাল, ঠিক না বেটি? আপনাদের গর্ব থেকে আসছেন শাহজালাল। ও মা ও মা ও মা, আপনাদের গর্ব থেকে আসছেন শফিক চানচিস্তি রহমাতুল্লাহ আলাইহ। ও মা, অনুরোধ করমু রে মা, দুনিয়াটা কিছুই না, যদি আল্লাহ সন্তান দেয় সন্তানটারে জান্নাতের বাগানে পাঠায়া দেন। আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে, আগামী কালকে হতে পারে এই জান্নাতের বাগানের আসিন্দা আপনি হতে পারবেন না। কত বান্দারা আজকে দুনিয়ায় বেঁচে ছিল কিন্তু এখন হঠাৎ করে দুনিয়াতে নাই। বান্দা তুমি আমি বাঁচবো কই দিন কোনো গ্যারান্টি নাই। কত বান্দারা বেরানোর উদ্দেশ্য যায় ইন্তেকালের আওয়াজ, অনুরোধ করমুরে বামু এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের মা যদি সন্তানটারে এখনো পর্যন্ত লেপের তলে রাখেন তাড়াতাড়ি জান্নাতের বাগানে পাঠায় দেন। কারণ এই জান্নাতের বাগান সাধারণ কোন জান্নাতের বাগান না। এক নবীর হাদিস শরীফের মধ্যে ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, কোন দিনী মজলিস যদি সাজানো হয় ওই দিনী মজলিসের মধ্যে যদি কোন মুসলমান ঢুকে যায় আমার আল্লাহ সাথে সাথে বান্দার সগীরা গুনাহ মাফ করে দে। এই জন্য বাইরে আমার অনুরোধ করবো, আপনারা এখনো যারা রাস্তাঘাটে আছেন আসেন ভাই, আসেন ভাই। আলেমরা মারা পায়ে ধরে ধরে বলে বান্দা তুমি জান্নাতের বাগানে আস, তোমার বন্ধু দুনিয়ার কেউ হতে পারে না। আলেম ওলামারা যে পরিমাণ মায়া করবে আর কেউ করবে না। দুনিয়ার বাবার ক্ষেত্রে তাকাও, ছাত্র ছাড়া বাবা যায় না। মায়ের ক্ষেত্রে তাকাও, মা ছাত্র ছাড়া তোমারে ভালোবাসে। ও বান্দা, দুনিয়াতে কেউ কারোর জন্য আপন হবে না রে বান্দা। আজকে টাকা আছে তোমার দাম, টাকা নাই তোমার দাম নাই রে বান্দা। বড় পয়সাওয়ালা তোমার দাম, পয়সা নাই তোমার দাম নাই রে বান্দা। অনুরোধ করমু রে বান্দা, দুনিয়ার দাম দিয়া লাভ নাই, দুনিয়ার দাম ফেরাউনে কম করে না। ফেরাউনের মতো টাকাওয়ালা কেউ নাই, কেয়ামতের আগ পর্যন্ত এই ফেরাউনের মতো ধনী লোক কেউ হতে পারবে না। নমরুদের মতো বান্দা টাকার বিছানায় ঘুমায়, আমার আল্লাহ কয় নমরুদ তোমাকে আমি ধ্বংস করার জন্য কোনো কিছুই লাগবে না, লক্ষ মানুষেরও হাতিয়ার লাগবে না। আমি এই নমরুদের ধ্বংস করার জন্য একটা অসুস্থ মশাই ছিল আল্লাহর কাছে যথেষ্ট। এই নমরুদকে কিছু লাগছে আল্লাহ কাছে কি বাড়াম, অত মানুষ দিয়ে লাভ নাই, একটা অসুস্থ তাও ভালো ভালো মশা না, এই ল্যাংরা মশা দিয়ে আল্লাহ এই নমরুদরে এমন ধ্বংস করছে। আল্লাহ কয় দেখ আমি আল্লাহ সব পারি। ও বান্দা কি তালাশ করবা বাবু এলাকায় দেখবা কত গরু লোক ছিল, আজকে এক টাকারও মালিক নাই, আছে না নাই, এমন বান্দা আছে কানা পায় না টাকা পায় না, আজকে টাকার উপরে ঘুমায় আছে না নাই। আল্লাহ কয় সেকেন্ডে আমি আল্লাহ রাজা বানাই, সেকেন্ডে আমি আল্লাহ ফকির বানাই। ও বান্দা কার কাছে তালাশ করবা, আমার আল্লাহ কয় সেকেন্ডে আমি আল্লাহ জিরো থেকে হিরো বানাইয়া দেই, আবার আমি আল্লাহ এক সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ হিরো থেকে জিরো বানাইয়া দেই। কোন দিকে তালাশ করবা বান্দা? আল্লাহ কয় বান্দা দেখ আমি আল্লাহ তোরে যেদিকে তাকাবে সেদিকে আমি আল্লাহর কারিশমা। ও নবীর উম্মত, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, আল্লাহর ভয় অন্তরে ঢুকান। আবু বকরের মতো বান্দা শুধু কান্নার আওয়াজ, উমরের মতো বান্দা শুধু কান্নার আওয়াজ। কে সে আবু বকর? জান্নাতের টিকিট পাওয়ার মধ্যে এক নম্বর সিরিয়াল আবু বকর পাইল। নবীজি নামাজ পড়াইতেছেন, আবু বকরের কান্না নবীর কণ্ঠে আওয়াজ চলে গেল। নামাজ শেষ, নবীজি গায় কিরে
নামাজ শেষ করলাম, কান্নার আওয়াজ কেন? আমি নবীর আওয়াজ। আবু বকর ডাক দিয়া বলে পয়গম্বর, আমি আবু বকর কান্না করেছি। নবী বলেন, আবু বকর কেন কান্না করলা? আবু বকর বলে, ও পয়গম্বর, আপনি যেই আয়াত পড়েছেন এই আয়াতে আমারে কান্না করাইয়া দিছে। কি রে আবু বকর, আমি এমন কি আয়াত পড়লাম যেই আয়াতে তোমারে কান্না করাই দিছে? আবু বকর বলে, পয়গম্বর আপনি কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে মুমিন, তোমারে আমি জানমাল কিনে নিলাম, বিনিময়ে জান্নাত দিলাম। ও বাবু এলাকার মুসলমান, বললে যুবক ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ বলছে মুমিন তোর জানমাল কিনে নিলাম, বিনিময়ে তোরে জান্নাত দিলাম। আল্লাহ তো মিথ্যা কথা বলতে পারেন না, কিন্তু আল্লাহ যে বললেন মুমিন তোমার জানমাল কিনে নিলাম বিনিময়ে জান্নাত দিলাম, আল্লাহ তো জান্নাত বলেও দেন না, দিছেন কথা কয় না, দিছেন আল্লাহ তো জান্নাত দেয় নাই। যদি জান্নাত দিতেন তাহলে তো এখানে বসার সুযোগ হতো না। আল্লাহ যদি জান্নাত দিতেন তাহলে তো এখানে এই পরিবেশে বসার কোনো কথা না। আল্লাহ কয় মুমিন, এই আয়াতের ব্যাখ্যা হলো মুমিন তোমার জানমাল কিনে নিলাম, বিনিময়ে জান্নাত দিলাম। জানমাল কিনে নিলাম বলেও তো আল্লাহ জানমাল নেন না, যদি জানমাল কিনে নিয়ে নিতেন তাহলে তো আজকে এখানে আমি বয়ান করার কোনো কারণ হতো না। আল্লাহ বলেন মুমিন জানমাল কিনে নিলাম বিনিময়, আমি আল্লাহ তোমারে জান্নাত দিলাম, এরপরও আমি আল্লাহ তোমারে জান্নাত দেই না। এক মাত্র কারণ হলো কিয়ামতের মাঠে আমি আল্লাহ সব হিসাব করব। একটু দুরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মহব্বতে, বাহিরে যারা আছেন বসেন ভাই, সাইয়িদিনা اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد نبي গো আপনার ভালোবাসায় আল্লাহর নি ঠিক না বেটি, নবীর ভালোবাসায় আবু বকর জান্নাত পায়, উমর জান্নাত পায়। ও বাবুর মুসলমান, ও যুব মনে কষ্ট নিস না রে ভাই, আজকে দিন ইসলাম হেলালি যিনি আমাকে দাওয়াত করেছেন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার রে বাবা। না আছে আমার এলেম, না আছে আমার আমল, সব মাহফিলের মধ্যে বলি এলেম নাই আমল নাই কিচ্ছু নাই, এরপরও আপনাদের দর বরকতে গত বছরও আপনাদের এই জিরুন্দা এলাকায় বয়ান করলাম, আমার ভাই রাশেদ ভাইও ছিলেন, এরপরে আবার বয়ান করলাম আপনাদের জিরুন্দার পাশের এলাকার মধ্যে। ও আল্লাহর বান্দারা প্রত্যেক দিন সারা বাংলাদেশের মধ্যে এই অল্প বয়সে বয়ান করতেছে রে বাবা, ফাইনাল রিচার্জ পাই না খুঁজে খুঁজে, আমার তো এলেম আমল কিচ্ছু নাই, কেন আজকে আল্লাহ সম্মানের চার দান করলেন? ফাইনাল রিচার্জ বার করে দেখলাম দুনিয়ার মধ্যে আমার কোনো কৃতজ্ঞতা নাই, সব হলো আমার মা বাবার দোয়া। মা বাবার দোয়া ছাড়া বান্দা তুমি কখনো আগাইতে পারো না, মা বাবার দোয়া ছাড়া তুমি আজকে চেয়ারম্যান হতে পারো না, মা বাবার দোয়া ছাড়া আজকে তুমি মেম্বার হতে পারো না, মা বাবার দোয়া ছাড়া আজকে তুমি বড় হতে পারো না। ও বাবু এলাকার মুসলমান, অনুরোধ করবো মায়ের মনে কষ্ট দিয়েছো, বাবার মনে কষ্ট দিয়েছো রে বান্দা, এই দুনিয়াটা কিছুই না, উমরের মতো বান্দা কান্নার আওয়াজ দিয়া দিয়া জীবন কাটাইয়া দে, কেসে বেলা জান্নাতের মালিক বেলাল, আবু বকর জান্নাতের মালিক, এরপর কান্না করে করে জীবন কাটে। ওরে বামুর মুসলমান, গুনাহ তো জীবনে কম করো না,
দুটা চোখ বন্ধ করে দেখো রে বান্দা, এমন এমন অন্যায় করেছো তোমার মা জানে না, এমন অন্যায় করেছো তোমার বাবা জানে না, এমন অন্যায় করেছো তোমার পাড়া প্রতিবেশী কেউ জানে না। যদি আমার ভাই জানতো কোনোদিন ভাই বলে স্বীকার করতো না, এলাকাবাসী না যদি জানতো কোনোদিন মানুষ তোমারে বন্ধু বলে ডাক দিত না রে বান্দা। এত অন্যায় করার পর দেখ বান্দা নিজের বিভাগে প্রশ্ন কর, আমার আল্লাহ সূর্যের আলো একটা দিনের জন্য বন্ধ করে না, আমার আল্লাহ চাঁদের আলো বন্ধ করে না, বরং আমার আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, কি বলেন জানেন নি, অতিও যোগ্য বীর হয় যখন রজনী জগত নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একজন আল্লাহর ওলি নাই গভীর রাতে কান্না করেন নাই। শাহজালাল পাহাড়ে আসছে সিলেটের জমিন, কিন্তু এখন তো যেভাবে লেভেল দেখেন ফ্রিজ করা এরকম ছিল। এই শাহজালাল আসতো জঙ্গলায়, দুনিয়ায় তাকে ইবাদত করা যাবে না, যাবে না। নাসিরউদ্দিন বাবা সোনার ঘটের জমিনে আসলেন জঙ্গলায়, এমন একজন আল্লাহর ওলি নাই যে জীবনে কান্না করেন নাই। ও বান্দা চৌকের পানি বানাও, চৌকের পানি যারা জীবনে দামি হতে পারবা না। এই জন্য বলি রে বান্দা, উমরের মতো বান্দা কেমন কান্না করেছে জানুনি, ঈদের দিন দরওয়াজা জানালা বন্ধ করে উমরে কান্না করে। কি ভাবলেন মে, চিন্তা করেন গভীর, উমর ঈদের দিন দরওয়াজা জানালা বন্ধ করে কান্নার আওয়াজ, সবাই জিগায় উমর আপনি ঈদের দিন কেন দরওয়াজা বন্ধ কান্না করেন। উমর বলে আজকে আমি এত আনন্দ করতে পারবো না, এত পেরেশান করতে পারবো না, কেন আনন্দ করব, এই আনন্দটা তো আমি আনন্দ হিসেবে করতে পারি না। কেন রে উমর তুমি আনন্দ করবা না, তোমার নামে তো আমার আল্লাহ জান্নাতের মধ্যে সার্টিফিকেট দিছে। উমর ডাক দিয়া কয় রে ভাই, যেই আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেট দিছেন ওই আল্লাহ জান্নাতের সার্টিফিকেট ক্যান্সেল করতেও কোনদিন দেরি করবেন না। এই ভয় উমরে করে, উমরে কয় আল্লাহ না জানি আমার উপরে বেজার হইয়া যদি জাহান্নামের আসামি বাড়াই কি করব, এই জন্য আমি কান্না করি। উমর অর্থ জাহানের খলিফার দায়িত্ব নিল, দায়িত্ব নেওয়ার পর দিনের বেলা বিছানাচার করে রাতের বেলায় ঘুরে আর বেরে দেখে কার কি হালত। উমরের মতো বান্দা কেউ সাহসী ছিল না। উমর যে রাস্তা দিয়া যায় শয়তান ভয় পায়, 40 হাত দূর দিয়া যায়, কয় উমর, কয় উমর আসতেছে আমি এই রাস্তা দিয়ে, শয়তানে কয় মানুষ না, চিন্তা করছে শয়তান যে দুকা দিব, আপনারা আমার দুকা দেয় না গুনার জন্য। ফজরের টাইমে কয় এই ভালো করে কম্বল টাঙ্গা, ভালো করে মশারি টাঙ্গা। এইভাবে শয়তান আমাদেরকে যেভাবে ধোকা দেয়, এই উমরকে শয়তানে ধোকা দিতে কয় আমি ধোকা দিব, দূরের কথা, উমর যেই রাস্তা দিয়ে আবে আমি 40 হাত দূর দিয়ে যেতে। এই জন্য বাবারে আমার উমর যায় দিনের বেলা বিছানা চান করে রাতের বেলা ঘুরাইতেছে কার কি হাল। হঠাৎ দেখা যায় একটা জঙ্গলার পাশে একটা ঘরের মধ্যে আগুন জ্বলে আগুন। উমর দূরত্ব বজায় রেখে ডাক দিলেন, হে মহিলা কে তুমি? মহিলা ডাক দিয়া বলে, যুবক তুমি কে, তোমার পরিচয় দাও। উমর বলে, এ মা আমার কোনো পরিচয় নাই, আমি একটা যুবক সন্তান। বলে, তোমারে তো আমি চিনি না। উমর ডাক দিয়া বলে, আমি একজন যুবক, আমার কোনো পরিচয় নাই। ডাক দিয়া কয়, বান্দা কি বলবা বলো? বলে, তোমার এই রাত্র এত গভীর রাতের মধ্যে তুমি আগুন কেন এখানে জ্বালাচ্ছ? বিদ্যা মহিলা ডাক দিয়া বলে, যুবক তোমাকে আমি ভালো করে চিনি না, তবে অনুরোধ করবো রে বান্দা, তোমাকে আমি ভালো করে শুনাই রাখি, উমর নামের বান্দা নাকি এই দেশটা পরিচালনা করে। কিন্তু উমর নিজে মহিলার পাশে দাঁড়ানো
এখনো পর্যন্ত পরিচয় দেয় না, পরিচয়টা গোপন রেখে উমর বলছে মা হ্যাঁ উমর নামের বান্দা এই দেশ পরিচালনা করে। বলে এই উমর নামের বান্দা সব ঘরের মধ্যে খানাগুলো পৌঁছায় দেয়, বাড়ি 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 খানাগুলো পৌঁছায় দেয়। কিন্তু আমি বড় অসহায়, আমার বাচ্চাগুলোর লিয়া কান্নার আওয়াজ। ও বান্দা দুনিয়াতে গরিব মানুষের অভাব নাই, ওরে বান্দা দুনিয়াতে অসহায় মানুষের অভাব নাই। কয়েকদিন আগে আপনাদের এই বামুই এলাকার সন্তান দিন ইসলাম ভাই যিনি আমাকে দাওয়াত করেছে, এই দিন ইসলাম ভাই একদিন আমারে ফল দিয়া বলতেছে, এ ফয়সল ভাই আপনি যেই জায়গায় বয়ান করে চলে গেলেন আমি আসার পথে দেখলাম কত এতিম মিসকিনরা কান্না করে করে জীবন কাটায় দেয়, কত গরিবরা খানা পায় না। ও বান্দা শীতের দিনে তো তোমরা আরামে ঘুমাও। ও বামুর মুসলমান, লাকাইয়ের মুসলমান, হবিগঞ্জের মুসলমান, ঠান্ডার মধ্যে কম্বল দিয়ে ঘুমাও, লেপ গায়ে দিয়ে ঘুমাও, এই ঠান্ডার ভিতরে চাদর গায়ে দিয়ে ঘুমাও। কত এতিম বান্দারা রেল স্টেশনের মধ্যে মাঝে মাঝে যাবেন, ওই কমলাপুর রেল স্টেশনের মধ্যে যাবেন। আমি কয়েকদিন আগে শ্রীমঙ্গল একটা বয়ান করলাম, শ্রীমঙ্গল বয়ান শেষ করে রাত্র বাজে দুইটা, দুইটার সময় স্টেশন চলে আসলাম। স্টেশন আসার পর দেখি তিনটা বাচ্চা পরনে কোনো কাপড়ই নাই। জিগাইলাম বাবা বল তোদের পরনের মধ্যে কেন কাপড় নাই? বলে হুজুর কি বলবো দুঃখের কথা, আজকে 3 বছর হলো আমার বাবা দুনিয়াতে নাই। বাবা না থাকার কারণে বাড়িতে গেলে মানুষ আমার শরীরে আঘাত করে প্রহার করে। বললাম তোমার মা কোথায়? বলে হুজুর আজকে আমার মা তুইও দুনিয়ার মধ্যে নাই। কত মা সন্তানগুলোর জন্ম দিয়া মানুষের মতো মানুষ করতে পারে নাই। ও বান্দা সন্তান জন্ম দেওয়া সহজ, একবারে সহজ, সন্তান জন্ম দেওয়া সহজ, মানুষের মতো মানুষ করে তোলা বড় কঠিন। কুকুরেও বাচ্চা দিতে পারতে খুবই সহজ, গরুও বাচ্চা দেয় একেবারে সহজ, ছাগলেও বাচ্চা দেয় একবারে সহজ, মানুষেও বাচ্চার জন্মগ্রহণ করা একেবারে সহজ। ও বান্দা কিন্তু ছেলেটারে মানুষের মতো মানুষ বানাইবা এই জিনিসটা বড় কঠিন, কারণ সন্তানের কারণে বাবা হাজার কোটিপতিওয়ালা কিন্তু সন্তানের কারণে দুর্নামের কারণে বাবা চেহারা দেখাইতে পারে না, মেয়ের কারণে মেয়ের অপলতার কারণে বাবা চেহারা দেখাইতে পারে না। বামুই বাজারে আছে না নাই? মেয়েটা খারাপ বাবা ভালো, নামাজ পড়ে হাজি সাহেব, কিন্তু বাবা ভালো হলে কি হবে, মা ভালো হলে কি হবে, কিন্তু ছেলে মেয়ের কারণে আজকে মুখ দেখাইতে পারে না। অনুরোধ করমুরে বান্দা, দুনিয়াটা কিছুদিনের জন্য, অল্প সময়ের জন্য, মা বাবার মুখের মধ্যে তুমি কালি লাগাইবা না। মা বাবা যখন একটা ছেলে জন্ম দেয়, মা বাবা আশা করে আমার ছেলে বড় হয়ে এই হবে, আমার ছেলে বড় হয়ে সেই হবে। অনুরোধ করমুরে মা ও যুবক ও বৃদ্ধ বাবাজি, আজকে ছেলে মেয়ে পাইছেন, ছেলে মেয়ের আদর্শের মতো আদর্শবান বানান। ও মা আমি প্রথমেই বললাম আপনাদের মতো দামি কেউ নাই রে মা, আপনারা শাহজালালের মা, শাহফরানের মা, কাজী মঈনুদ্দিনের মা, আপনারা এত দাম হওয়ার পর আপনারা যদি এই দামের মূল্য না দেন কি হবে রে মা সন্তান জন্ম দিয়ে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, এখনো যারা মাইকের আওয়াজ পাও অনুরোধ করবো জান্নাতের বাগানে চলে আসো, কারণ এই দুনিয়াটা কিছুই না রে ভাই। নমরুদ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, যে নমরুদে কয় আমার আল্লাহরে আর রাখবো না, আল্লাহরে বিদায় করে দিবে, ওই নমরুদ একটা তীর বানাইলো লম্বা তীর বানানোর পর, নমরুদ এত আঘাত করার পর আসমানের দিকে তীরের অংশটা ছেড়ে দিল, আসমান দিকে চলে আসার পর এই নমরুদে এই তীরের মধ্যে রং লাগায় দিল লাল রঙের, রং লাগাইয়া প্রতিবেশীরে দেখায় দেখ আমি নমরুদ কে কুদামান, তোদের আল্লাহকে আমি মেরে ফেলছি আসমানের দিকে তীর মারিয়া। তো এই ফেরাউনের ঘরে আমাদের আসিয়া কেমন ছিল রে মা,
আজকে মার্কেটে মার্কেটে বেপর্দায় ঘুরা উড়ে মা ওই আসিয়ারে এত আঘাত করলো ফেরাউন কালে মা কোনোদিন ছেড়ে দেয় না আসিয়ারে লজ্জায় স্থান দিয়া যখন এতু আঘাত আসিয়া কয় ফেরাউন তুমি আমার স্বামী কোনোদিন তোমার কথা ছাড়তে পারি নাই ও আসিয়া আসিয়ার মতো বামুয়ে লেখার মাপ মা মার্কেটে বেপর্দায় ঘুরে তোমার লাভটা কি হবে রে বাধা নাই মা ডাক্তারের কাছে যাও হাত মোজা পা মোজা লাগাইয়া যাও রে মা আম গাছে কোনোদিন যেমন কাঁঠালের আশা করা যায় না কাঁঠাল গাছে যেমন আমের আশা করা যায় না বেপর্দা বেপরোয়া নারীর ঘর থেকে নেককার সন্তান কোনোদিন আশা করা যায় না কথা বলেন ঠিক না বেটি মা তুমি ভালো সন্তান ভালো তুমি খারাপ সন্তান খারাপ ঠিক নেই কাজা মঈনুদ্দিনের দিকে তাকা ওই মা কেমন মা কাজা মঈনুদ্দিন ভারতবর্ষ আসার পর 90 থেকে 96 লক্ষ কাজা মঈনুদ্দিনের হাতে ধরে কালেমা পড়ে মুসলমান হইছে ও বামুর মুসলমান তোমার হাতে ধরে কয়জন মুসলমান হয়েছে আমি ফয়সল আহমেদ আশিকি আলহামদুলিল্লাহ প্রায় জায়গায় যাই আমার হাতে ধরে কয়জন কালেমা পড়ে মুসলমান হইছে একজনও পড়ে না আমার মতন কপাল পোড়া মনে হয় দুনিয়াতে কেউ নাই আজকে তোমার সন্তানের কথায় মানুষ দিনের পথে আসবে অথচ তোমার সন্তানের কারণে একজন মানুষের ছেলে নষ্ট হয়ে যাচ্ছে অ যুবক বল 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 তোর পায়ে ধরে বলে রাখি ও বান্দা তোমার জীবনে তুমি নেশা পান করে কতক্ষণ আগায় গেছো রে বান্দা অনুরোধ করবো রে বান্দা দুনিয়াতে চিরস্থায়ী থাকার জন্য আসো নাই ও মা আপনারা সন্তান পাইলেন সন্তানটারে আদর্শবান বানাবেন এই সন্তানটারে আদর্শবান বানাবেন কত মানুষেরা আমাদের কাছে কান্না করে হুজুর 5 বছর বিয়া করলাম 6 বছর বিয়া করলাম সন্তান পাই না একটু পানি ভরা দেন একটু তাবিজ দেন ও বাবারা ও বায়রা সন্তান পায় না মানুষে দোয়া চায় সন্তান পায় না মানুষে পানি ভরা চায় সন্তান পায় না মানুষে কত কিছু চায় আজ বামুয়েলেকার মুসলমান সন্তান পাইছেন সন্তান তারে মানুষ করতে পারেন না একটা সন্তান যদি বাও কোরআনের হাফেজ বানাইবা কোরআনের আলেম বানাইবা ওই মা বাবার মতো ভালো মা দুনিয়াতে আর কেউ নাই রে মা যে মা বাবার সন্তান আজ কোরআনের হাফেজ ওই মা বাবার মতো ভালো মা বাবা দুনিয়াতে আর কেউ নাই যেই মা বাবার সন্তান আজ কোরআনের আলেম ও মা ও বাবাজিরা একটা সন্তান পাইলে মাদ্রাসায় ভর্তি করাইবা মানুষে মাঝে মাঝে দোয়া চাই হুজুর দোয়া করবেন আল্লাহ যদি একটা ছেলে দে মাদ্রাসায় ভর্তি করব কোরআনের হাফেজ বানাইব অথবা আলেম বানাইব কিন্তু আপনি আর আমি ছেলে মেয়ে পাইলাম অত কোরআন ওলা বানাইতে পারি না ছেলে মেয়ে পাইলাম কোরআন ওলা বানাইতে পারলাম না আদর্শবান বানাইতে পারলাম না এর চেয়ে বেহায়া লজ্জাগিরি কিছু আছে কথা বলেন বাবা এর চেয়ে আর বেহায়া কি আছে মা ছেলে মেয়ে পাইলেন মানুষ করতে পারেন নাই অথচ ইমামে গাজ্জালি বলছেন কে বলছেন ইমামে গাজ্জালি বলছেন যিনি 13 হাদিসের হাফেজ এই ইমামে গাজ্জালি কয় সবচেয়ে বড় শিক্ষক স্কুলের শিক্ষক নয় খেয়াল করুন সবচেয়ে বড় শিক্ষক কলেজের শিক্ষক না আজকে মা তুমি মনে মনে কো যদি ছেলে স্কুলে গিয়ে ভালো লেখাপড়া না করে ছেলেরে 200 মাইয়াটা যদি কলেজে লেখাপড়া করে যদি ভালোভাবে লেখাপড়া না করে মাইয়ারে 200 অথচ ইমামে গাজ্জালি কয় ছেলে মেয়ে দোষের কারণ নাই মা সবচেয়ে বড় শিক্ষক দুনিয়ার জমিনে এর চেয়ে আর বড় শিক্ষক কেউ নাই ওরে মা তুমি যদি ঠিক হও সন্তান ঠিক তুমি যদি খারাপ হও সন্তান খারাপ ঠিক না বেটি এই জন্য ইমামে গাজ্জালি বলেন সবচেয়ে বড় শিক্ষক মা 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 যদি ভালো হয় সন্তান ভালো হবে মা ভালো না সন্তান ভালো না উমরের কথা বলছিলাম উমর যখন বলল মা আপনি দেখলাম এখানের মধ্যে একা একা পাত্রের মধ্যে আগুন কেন জ্বালান সুবহানাল্লাহ মা আপনি একা একা আগুন কেন জ্বালান
মা ডাক দেয়া কয় যুবক তোমার তো চিনি আর উমর তো পরিচয় দেন কয় তোমার তো আমি চিনি না বলে হে যুবক তোমার পরিচয় যদি দাও তোমাকে আমি কিছু উপকার করতাম উমর বলে আমি একজন যুবক ডাক দিয়া করে মা ও মা আমি দেখলাম আপনার পাশে ছোট ছোট বাচ্চারা মা মা করে কান্না করে ঘুমায় আবার ঘুম থেকে উঠে আম্মি আম্মি বলে কানা যায় মা ডাক দিয়া কয় ও বান্দা তোমারে তো চিনি না উমর নামের বান্দা আমাদের দেশ পরিচালনা করে সব ঘরের মধ্যে কানা পৌঁছায় দেয় কিন্তু আমার ঘরের মধ্যে কানা দেয় না ওই উমরের নামে আমি কিয়ামতের মাঠে মামলা করব আমার আল্লাহ ডাক দিয়া বলে আমার নবী ডাক দিয়ে আমার উমর ডাক দিয়া বলে এ মা উমরের নামে মামলা করার আগে আপনার কাছে অনুরোধ বলেন আপনার ঘরের মধ্যে কি একবারই কানা নাই এই মহিলা ডাক দিয়া কয় না রে বান্দা আমার ঘরের মধ্যে কোনো কানা নাই উমর দৌড়ায় বাইতুল মাল অত্র মন্ত্রণালয়ের মধ্যে দৌড়ায় উমর অত্র মন্ত্রণালয়ে গিয়া সাথে ছিল একজন গোলাম আসলাম আসলামকে বলল এ আসলাম আমার মাতার মধ্যে তুমি আটার বস্তা উঠায় দাও আসলাম বলে কলিফাতুল মুসলিমিন উমর আপনার মাতার মধ্যে আটার বস্তা উঠায় দে উমর কয় রে রে আসলাম কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলে জাহাজ ডাবের আসামি বলে ডাক জবাব কি দিব রে আসলাম রে আসলাম তাড়াতাড়ি আমার পাতায় আটার বস্তা উঠাও আসলাম কতবার তো মালিকের উমরের মাথায় আটার বস্তা উমর মাথায় করে আটার বস্তা মহিলার বাড়িতে আসি ডাক দিয়া কয় রে মা আপনার তাড়াতাড়ি কাট বেলান দেন উমর নিজের হাতে কাট বেলান কইরা রুটি বানাইয়া ডাক দিয়া বলে মা আপনিও রুটি খান আপনার বাচ্চাদেরকেও খাওয়ান এবার মহিলা ডাক দিয়া কয় যুবক দাঁড়াও তোমার কাছে আমি একটু দোয়া চাই ও যুবক উমর রে বাদ দিয়া যদি দেশ পরিচালনায় তোমার মতো বান্দা কেউ করত আজকে দেশটা জান্নাতের বাগান হয়ে যাইত ও উমর উমর রে বাদ দিয়া যদি তোমার দেশ পরিচালনার করার জন্য আল্লাহ কবুল করে নিত মনে হয় দেশটা জান্নাতের বাগান হই অথচ উমর দাঁড়াইয়া দাঁড়াইয়া মহিলার সাথে কথা গই এখনো পর্যন্ত উমরে পরিচয় দেয় না ওরে বাবুর মুসলমান মেম্বার হলে আর কোচ থাকে না চেয়ারম্যান হলে আর কোচ থাকে না অথচ অর্ধ জাহানের কলিফা উমর হওয়ার পর দিনের বেলা বিচার করে রাতের বেলা ঘুরায় আর বেড়ায় দেখ কার কি হালা নিজে ঘুমায় না উমর নিজে ঘুমায় না উমর নিজে ঘুমায় না ওই উমর রুটি দিয়ে আবার বাইতুল মালে চলে গেল যাওয়ার পরে উমরের একটা বিচার ডাকলো বলল এ যুবকেরা এই বৃদ্ধ বাবারা সবাই আজকে একত্রিত হইবা উমরের মজলিসের মধ্যে সবাই মিটিং চলবে উমর মিটিং সাজানোর পর উমরের চেয়ারের মধ্যে মসনদের মধ্যে বসা এবার আসলামকে বলল আসলাম গতকালকে যেই মহিলার বাড়ির মধ্যে গেছিলাম ওই মহিলার বাড়ি যাইবা মহিলারকে গিয়া বলবা মহিলা আমার বিচার আদালতের মধ্যে হাজিরা দেওয়ার জন্য আসলাম এবার বিদ্যা মহিলার বাড়ি ওই যে গতকালকে আটা রুটি নিয়ে রুটি বানায় দিয়ে আসছিল ওই মহিলার বাড়ি হাজির হইল এবার আসলাম যখন চলে গেল আসলাম যাওয়ার পর ডাক দিয়া বলছে মা আপনাকে ডাকছেন খলিফাতুল মুসলিমিন উমর আপনি চলে যাওয়ার জন্য এবার মহিলা কাঁপুনি শুরু হয়ে গেল গতকালকে যে আমি এই মহিলার বিরুদ্ধে কথা বলছিলাম গতকাল আমি যে এই উমরের বিরুদ্ধে কথা বলছিলাম মনে হয় যুবক গিয়ে আজকে মহিলার বিরুদ্ধে কথা বলে ফেলছে এবার তো আমার পাশে ছাড়া কিছুই হবে না কারণ উমরের মতো বান্দা ও যুবক ও বাবুর মুসলমান সারা রাত যদি চিল্লাই হেদায়েত হবে না রে বান্দা আর রাত বড় যদি আপনাদের পায়ে ধরে বয়ান করি হেদায়েত হবে না ও যুবক ও যুবক ও যুবক ও যুবক তোমাদেরকে নিয়ে বেশি বয়ান করার দরকার কারণ তোমাদের দ্বারা আমার নবী প্রথম একটা সংগঠন করছেন এই সংগঠনের নাম হলো হিলফুজুল সংগঠন এই সংগঠন দিয়া নবী আমার
ইসলাম সাজাইলেন। ও বামুর যুবক ভাইরা, আপনারা যদি ঠিক হয়ে যান, দুনিয়ার কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। আজকে ইসলামের বিরুদ্ধে ফ্রান্সের বিয়াদব কথা কয়, আজকে ইসলামের বিরুদ্ধে কত ইসরায়েলের কষ্ট দেওয়া। তোমার মায়া লাগে না, দয়া লাগে না? 1500 বছর আগে আমার নবী বলছেন, আল মুসলিমুনা কুল মুসলিমুন, মুসলমান মুসলমানের ভাই। ও যুবক, মুসলমানের জন্য কি একটু মায়া লাগে না, একটু দয়া লাগে না? ওই উমর বলল, রে মা আয় আয়। এবার আসলাম বলল, আপনারে উমরে ডাকছে, মহিলা সন্তানের কাছ থেকে বিদায় নেয়। ও সন্তানেরা, বিদায় দাও, বিদায় দাও, আর কোনদিন দেখা হবে না রে সন্তান, বিদায় দাও, বিদায় দাও, আর কোনদিন দেখা হবে না রে সন্তান। জন্মের মতো আমি মারে দেখে লাও, আমি মারে তো আর কোনদিন দেখবা না। সন্তানের আরে উমরের কাছে মনে হয় ওই যুবকটা গতকাল রাত্রেবেলা বলে দিয়েছে, অথচ উমরই ছিল রাত্রেবেলা, এটা তো আর মহিলায় জানে না। এবার মহিলা কাপুনু শুরু করে করে উমরের কাছে দৌড়াইয়া যায়। উমরের কাছে যাওয়ার পর দেখে ওই গতকালকে রাতের বেলা যেই যুবক নিজে রুটি বানাইয়া দিয়েছে, ওই যুবকটাই আজকে বড় মসনদের মধ্যে বসা। আওয়াজে বোঝা যায় আপনার ঘটনাই বুঝেন না, সুবহানাল্লাহ বলেন না? আরে বান্দা, ও বামির মুসলমান, সুবহানাল্লাহ যারা বন্ধ রাখছে, সুবহানাল্লাহর ফজিলত যদি জানেন। আল্লাহর নবী বলেন, বান্দা একবার যদি কোন মুসলমান সুবহানাল্লাহর আওয়াজ দেয়, একবার যদি আল্লাহু আকবারের আওয়াজ দেয়, একবার যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার তিনটা নিয়ামত বানাইয়া দেই, 10টা গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই, 10টা মর্যাদা আমি আল্লাহর দরবারে উঠায় নেই, আর আমি আল্লাহ তার 10টা আমল নামায় নেকি লিখে দেই। এই জন্য অনুরোধ করমুরে বান্দা, উমরের মতো বান্দা তরবারে নিয়ে যায়, আমার নবীরে বিদায় করে দিবে। কেল কয় মুহাম্মদ আর রাখা যাবে না, মক্কায় মুহাম্মদরে বিদায় করে দিব। এবার যায় আমার নবীর গলা কেটবে উমরকে। আবু জাহেল বলছে, যে মুহাম্মদের কল্যাণ বা 100টা লাল উট পুরস্কার দিব। আরবের মধ্যে উটের বড় প্রচারণা, উটের বড় দাম। এখনো পর্যন্ত যদি বাংলাদেশের কোনো আমার ভাই যায় গিয়া উটের কাজ করতে হয়, ঠিক না বেটি? এই জন্য উমর বলল, 100টা লাল উট আমি পাবো, আমি মুহাম্মদ রে জবাই করে দিব। এবার উমর দৌড়ায় নবীর গলা কাটবে। হঠাৎ করে প্রতিপথের মধ্যে একজনে কয়, ভাই উমর এত রাগের মাথায় কই যাও, কারণ বিশ্ব শ্রেষ্ঠ নবীর যিনি মাথা আনবে, এর মতন বিশ্ব শ্রেষ্ঠ সন্ত্রাসী ছাড়া আর কেউ আনতে যাবে না। উমর বিশ্ব সন্ত্রাসী, উমর শ্রেষ্ঠ সন্ত্রাসী আরবের মধ্যে। উমর ছুরি নিয়ে যায়, নবীর গলা নিয়ে আসবে, হঠাৎ পথের মধ্যে বাধা, এই উমর তুমি কই যাও? উমর ডাক দিয়া কয়, আমি মুহাম্মদের কল্যাণের জন্য যাই। বলে, মুহাম্মদের কল্যাণ বাপুরের কথা, তোমার ঘরে আপন মন কানে বাপুরে মুসলমান? কয় কি কাও, আমার গুণ কালে মাপুরে মুসলমান মুহাম্মদের, আর আমি বুঝি ওই মুহাম্মদের কল্লা আনবো, মুহাম্মদের কল্লা ভরে আনবো, আগে আমার আপন বুনের খবর নেওয়ার জন্য যাই। এবার আপন বুনের বাড়ির মধ্যে রওয়ানা, হঠাৎ আপন বুনের মধ্যে যাওয়ার পর, আপন বুনের বাড়ি যাওয়ার পর ডাক দিয়া বলে, বুন ঘরের খুনার মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ দে। এবার উমর ডাক দিয়া কয়, কি রে, মেসার বাতি আগুন লাগছে জুড়ে, এবার কি করার উপায়? উমর কয়, আমার বোন কালেমা পড়ে মুসলমান হইছে। এবার বলে, এ বোন দরজা খুল, দরজা খুল, দরজা খুল। বোন দরজা খুললো, ডাক দিয়া কয়, ভাই উমর আপনি কেন এখানে হঠাৎ করে চলে আসছেন? বোনের নাম ছিল ফাতেমা। বোন ডাক দিয়া বলে, ফাতেমা ডাক দিয়া কয়, ভাই উমর আপনি হঠাৎ আসার কারণ কি? উমর ডাক দিয়া কয়, তুমি নাকি মুহাম্মদের কালেমা পড়েছো?
বলে হ্যাঁ আমি মুহাম্মাদের কালেমা ভরেছি। বলে তুমি মুহাম্মাদের কালেমা বাদ দাও, তুমি মুহাম্মাদের কালেমা বাদ দিয়ে আমাদের কালেমায় অংশ গ্রহণ করো। উমর বলার পর বুন ডাক দিয়ে বলে রে ভাই আমি প্যারামসিটামল একটা ওষুধ খেয়ে ফেললাম, এই ওষুধটা খাওয়ার পর জীবনে কোনোদিন ফিরাইয়া দেওয়া যায় না। আমার ভাই দিন ইসলামে যদি একটা ওষুধ খেয়ে ফেলে ওষুধ কোনোদিন ফিরাইয়া দিতে পারবেন না। আমার ভাই যদি একটা ওষুধ খায় ওষুধ কোনোদিন ফিরাইয়া দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলছেন হেদায়াত জারে দেই এক মিনিটের ভিতরে হেদায়াত। আবু জাহেল 13টা বছর নবীর বয়ান শুনল, আবু জাহেল কোনোদিন কালেমা পড়ে মুসলমান হয় না। মরে যাওয়ার আগেও আমার নবী কয় যা যা আপনি কালেমা পড়ে মুসলমান হন। আবু জাহেল ডাক দেয়া কয় বাতি যা আমি কালেমা পড়বো মুসলমান হব, আমার বংশের মধ্যে আমি দাগ লাগাবো না। এবার ডাক দেয়া কয় মুহাম্মদ নবী আমার, ও চাচা আপনি যদি শুধুমাত্র কালেমা পড়ে নেন জীবনে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, সত্য কথা লাগবে না, শুধুমাত্র যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ঈমানটা নিয়ে আসেন, বাকি সব আমি মুহাম্মদ আপনার জান্নাতে নেওয়ার দায়িত্ব নিমু। আবু জাহেল কয় না না ভাতিজা 13 বছর তোমার বয়ান শুনলাম, আমি কোনোদিন কালেমা পড়ে মুসলমান হব না। শেষ পর্যন্ত আবু জাহেলের ভাগ্যের মধ্যে কালেমা নসিব হয় না। ও বাবুর মুসলমান, ও লাকায়ের মুসলমান, হবিগঞ্জের মুসলমান, সারা রাত যদি আমি ফয়সাল আহমেদ আসিকে বয়ান করি, যদি আবু জাহেল মার্কা হয়ে থাকো সারা রাত বয়ান করলে জান্নাতের বাগানে আসবা না, জান্নাতের বাগানের মধ্যে চৌকের পানি ফালাবা না। আমি মাঝে মাঝে তাকায়া দেখতেছি কত মুরব্বীরা চৌকের পানি ফালাইয়া কান্না করতেছে। ও বান্দারা মদিনার নবী কয় কান্না করো, কান্না বড় দামি সম্পদ। ও বান্দারা কান্না কেমন দামি সম্পদ, দুধের একটা বাচ্চা মাকে বলতে পারে না মা আমারে কানা দাও দুধ দাও, দুধের বাচ্চা বলতে পারে না মা আমারে গোসল করাও, প্রসাব করাও, পায়খানা করাও, এই দুধের বাচ্চাটা মারে কিছুই বলতে পারে না। যখন ওয়া ওয়া করে কান্না করে ওই মা বুঝতে পারে দুধ খাবে, ওই মা বুঝতে পারে পায়খানা করবে, ঠিক নেই কথা বলেন আব্বা, ওই মা সব বুঝে নেয় বাচ্চা কান্না করার পর। আমার বাচ্চা এখন দুধ খাওয়ার জন্য কান্না করে, আমার বাচ্চা এখন পায়খানা করার জন্য কান্না করে। একটা মা যদি রে বাবা বাচ্চার কান্না দ্বারা সব বুঝতে পারে, আমার আল্লাহ কি ওই মায়ের চেয়ে মায়া কম? মোটেই না, মোটেই না রে বান্দা। আমার আল্লাহ কয় আমি আল্লাহর মায়া 100%, এই 100% মায়াটারে আমি আল্লাহ 99 থেকে 1% ভাগ করলাম, 1% আমি মায়ের ভিতরে দিলাম, রাশেদ ভাই এবং ফয়সাল আহমেদ আশিকের ভিতরে দিলাম, দীন ইসলাম হেলালি ভাইয়ের ভিতরে দিলাম, এই 100% মায়াটা আমার আল্লাহ সবার ভিতরে দিয়া দিলেন। 100%-এর মধ্যে এক ভাগ মায়া সারা পৃথিবীর মধ্যে আল্লাহ ছেড়ে দিলেন, বাকি 99% আমার আল্লাহ আমার আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে নিয়ে নিলেন। আমার আল্লাহ কয় মার একবার মা করে যদি ডাক মায়ের কলিজা ঠান্ডা হয়, বাবারে যদি একবার বাবা করে ডাক দেও বাবার কলিজা ঠান্ডা হয়। কিন্তু রে বাবুর মুসলমান 1% মায়া যদি দুনিয়ার সবাই রে দিয়া এই মায়ার জন্য দুনিয়ার সবাই পাগল হয়, বাকি 99% মায়া আল্লাহ কুদরতি জমাট রাখলে আমার আল্লাহর যদি আল্লাহ বলে একটা ডাক দাও আমার আল্লাহর অন্তর কলিজা কুদরতের ঠান্ডা হয়ে যাবে। আর আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর ভয়ে যদি একবার আল্লাহ করে ডাক দাও আমি আল্লাহ মায়ার কারণে বাবুর মুসলমানের জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ 1% মায়ার কারণে নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে যিনি আজকের বিশেষ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আলী রাজা আশিকী সাহেব উপস্থিত হয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন উনি খুব সুন্দর আলোচনা করেন করবেন। আপনারা এখনো যারা আছেন আপনারা চলে আসুন, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এই জন্য আল্লাহ বলছেন আমার মায়া বড় কঠিন, আমার মায়া বড় দয়া,
ও বান্দা, দুনিয়ার মায়া কিছুই না, বন্ধুর পাল্লায় মায়া পড়ে তুমি দৌড়ে চলে যাও হবিগঞ্জ। বন্ধু সাথে আঘাত লাগলে বন্ধুরে বিদায় করে দিবে, মা যদি সাথে আঘাত লাগে মা সন্তানের কাছে আপন হবে না, বাবার যদি সাথে আঘাত লাগে সন্তানের আপন বাবা হয় না। কেয়ামতের মাঠে তো ভয়ানক, কবরের জগতে তো ভয়ানক, যে কবরের জগতে মা যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, কেউ যাবে না, এই কবরের মধ্যে একা একা কেমনে থাকবে মুসলমান, কবরের মধ্যে কেউ যাবে না। যদি গুনাহ নিয়া কবরে যাও দুই পাশের মাটির চাও, এমন জুড়ে দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাও, একটা না দুইটা না 99টা সাল, আর জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে রে যুবক, এর চেয়ে আরো বড় কঠিন কিয়ামতের মাঠ। যেই কিয়ামতের মাঠে মা বাবা আপন হবে না, সন্তান মায়ের কাছে যাবে, মা একটা ডাক দাও ডাক দাও, মা কইবে দুনিয়াতে আমার বিয়া হইলা, ও মা বামু এলাকায় একদিন নতুন শাড়ি কাপড় পরে আসছো রে মা, এমন একটা দিন হবে সাদা মার্কেটিং কাপড় পরে অন্ধকার কবরে চলে যাবে, ও যুবক বায়রা শক্তির বাহাদুরি দেখাও আজকে তোমার শক্তি আছে, ও যুবক বায়রা এক সময় রাশেদ ভাইয়ের শক্তি কম ছিল না, আজকে দাড়িগুলো পেকে গেছে, মুরব্বীর দাড়িগুলো পেকে গেছে, আজকে আমি যুবক বয়ান করতে পারি চিল্লাইয়া, এক ঘন্টা দুই ঘন্টা অবরত বয়ান করতে পারি, কিন্তু এমন একটা দিন আসবে লাঠি ছাড়া হাঁটতে পারবো না, যৌবনের বাহাদুরি করবি না যুবক, হিংসা করবি না, গালাগালি করবি না, মা বাবার কাঁদাবি না রে যুবক, মা বাবার কাঁদাইয়া কোনোদিন বড় হতে পারবি না, মার সাথে গুনাহ করছো পায়ে ধরে ক্ষমা চাও, ও মা ভুল করেছি মাফ করে দাও, বাবার কাছে ভুল করেছো বাবার পায়ে ধরে ক্ষমা চাও, বাবা মাফ করে দিবে রে বান্দা, মা বাবা যদি না থাকে আগামীকাল ফজরের নামাজ পড়িয়া কবরের পাশে যাইবা, কবরের পাশে গিয়া দোয়া করবা, রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আর বলবা বাবা কষ্ট দিয়েছি তোমার মনে মাফ নিতে পারি না, আজকে তুমি মাফ করে দাও, পারি কি পারে না, এই জন্য অনুরোধ করব বাবা না আমার, আপনাদের যাদের মা বাবা নাই আগামীকাল কি বামুই যাবেন দরবারে শেখ শফিক চাঞ্চিস্তি থেকে শিক্ষা নিবেন, এটাই আগামীকালকে বাবার কবরের পাশে যাবেন, বাবা রে তুমি জীবনে বড় হয়েছো মা বাবা কিছু চায় না, তুমি লক্ষ টাকা দিবা বলবে লাগবে না, তুমি কুয়েত চলে গেছো লক্ষ টাকা কামাই করো, বাবারে যদি কও বাবা রে ঠিক মতে আমার কানে আসে না, ঠিক মতে মালিকে আমার সাথে ব্যবহার সুন্দর করে না, মারে টেলিফোন দিয়া যদি কও মারে আমার সাথে সুন্দর মালিকে ব্যবহার করে না, মা করবে আমার লক্ষ টাকা চলে যাও, জাদু ময় না রে তুই চলে আয় আমার টাকা লাগবে না, লম্বা বয়ান চলে যাবে বাবা বয়ান করতে পারবো, আমি প্রথমেই বললাম সারা রাত যদি বয়ান করি বয়ান শেষ দেওয়া যাবে না, বয়ান শেষ দেওয়া যাবে না রে বাবা, বয়ান শেষ দেওয়া যাবে না, ও দাড়িওয়ালা মুরব্বীরা অনুরোধ করবো, আমি গুনাহগার ফয়সাল আহমেদ আশিকের জন্য দোয়া চাই, যুবকদের জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন সবাই রে খাঁটি নেক আমলওয়ালা বানাইয়া সবাই রে দিনদার বানাইয়া দেও, আগামী কাল থেকে যারা যারা নামাজ ছাড়বেন না আমার আল্লাহর দুইটা হাত দেখায় দেন, ও আল্লাহ বামু এলাকা তাকায় দেখেন কত মুরব্বীরা হাত তুলেছে, কত স্কুল কলেজের বাইরে হাত তুলেছে, ও আল্লাহ আগামী কাল থেকে সবাই নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, কোন সময় মা বাবার মনে কষ্ট দিবে না, ও আল্লাহ এই হাতটারে কবুল করে নাও, তওবা মুক্ত জীবন করে দাও, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন, আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, ও দয়ার মালিক আল্লাহ দীর্ঘ এক দেড় ঘন্টা বয়ান করার পরে মুনাজাতে হাত তুলিলাম, কত উলামায়ে কেরাম, কত যুবক, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীদের গেনিয়া, জিন্দেগির গুনাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ, মা বাবার গুনাগুলো তুমি মাফ করে দাও ও আল্লাহ, কত প্রবাসীরা দোয়া চায়, কত যুবকেরা দোয়া চায়, কত বৃদ্ধ বাবারা দোয়া চায়, সবার হাতরে কবুল করে নাও, জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে নাও, আমার এক কলেজার টুকরা যুবক দোয়া চাইছে,
আল্লাহ তার বাবা না মা দুনিয়াতে নাই, তার মা বাবার কবরটারে জান্নাত বানায়া দাও। যদি মা বাবা তাকে জান্নাতি বানাও, আমার দীন ইসলাম বাইরে তুমি কবুল করে নাও, আমি গুনাহগারকে কবুল করে নাও, আমার মহব্বতের ভাই আলী রাজওয়াশিকে কবুল করে নাও, সমস্ত আলেম ওলামাকে কবুল করে নাও, আমার রাশেদ ভাইরে তুমি কবুল করে নাও, মুরব্বী মানুষ ইসলামের খেদমত করে কবুল করে নাও, আমি গুনাহগার। আগামীকালের মধ্যে আল্লাহ চলে যাব, আগামীকালকে আল্লাহ সিলেটের ময়দানে চলে যাব, মাহফিলে সুস্থতার সাথে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন হাজি ইমরান আলী সাহেব দোয়া চাইলেন, তার জন্য কবুল মঞ্জুর করে নাও। হে আল্লাহ, সুস্থ মানুষ তারে তুমি শিফায়ে আজনা কামিলা নসিব করে দাও, দরবারে কবুল করে নাও। হে আল্লাহ, আগামীকাল অনেক জায়গায় যাব, তুমি কবুল করে নিও, আশেপাশে যেখানে আসবো সব জায়গায় মাহফিল তুমি সুস্থতার সাথে এমান এখলাস অহংকার মুক্ত করার তৌফিক দান করে দিয়েন। মা বোনদেরকে আবেদা সালেহা নেককারনি বানাইয়েন, মা ফাতেমা খাদিজাতুল কুবরার মতো বানাইয়া দিয়েন, ছেলে সন্তান গুলো নেককার দিয়েন, ঘরে ঘরে কোরআনের হাফেজ কোরআনের আলেম দান করে দিয়েন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথাবার্তা যদি ভুল হয়ে থাকে মাফ করে দিবেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।